আমাদের স্মৃতি পাঠাগার গ্রন্থাগারের উদ্বোধন হলো। স্বরাজ্যের মানুষকে বইমুখী করতে রাজ্যের গ্রন্থাগারগুলিকে নতুন করে সাজানোর পরিকল্পনা গ্রহণ করেছে রাজ্য সরকার। ইতিমধ্যে বহু গ্রন্থাগারকে নতুন রূপ দিতে সার্থক হয়েছে রাজ্য সরকারের গ্রন্থাগার বিভাগ। শুক্রবার শিলিগুড়ি পুরনগ্রামের 37 নম্বর ওয়ার্ডের এক পুরনো গ্রন্থাগারকে নতুন রূপ দেওয়া হলো। 1982 সালে নির্মিত মানিক বন্দ্যোপাধ্যায় স্মৃতি পাঠাগার গ্রন্থাগারটি ভগ্নদশায় পরিণত ছিল। সেখানে অযত্নে থাকা প্রায় সমস্ত বই নষ্ট হওয়ার পথে, আর সেই গ্রন্থাগারকে পুনর্জীবিত করে এলাকার মানুষকে বইমুখী করার উদ্যোগ গ্রহণ করে রাজ্যের গ্রন্থাগার বিভাগ। এদিন গ্রন্থাগারের উদ্বোধন করেন পর্যটন মন্ত্রী গৌতম দেব। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রঞ্জন শীল শর্মা ও জলপাইগুড়ি জেলার গ্রন্থাগার আধিকারিক সৈকত গোস্বামী সহ অন্যান্যরা। মন্ত্রী গৌতম দেব জানান, ই গ্রন্থাগারের ফলে বইপ্রেমী মানুষ গ্রন্থাগার মুখী থেকে বিরত থাকছে, পাশাপাশি গ্রন্থাগারগুলি অযত্নে থাকার ফলে সেখানে থাকা বইগুলিও নষ্ট হচ্ছে। তাই ফের গ্রন্থাগারগুলিকে পুনরুদ্ধারের পাশাপাশি নতুন আকর্ষণীয় বই এনে বইপ্রেমী মানুষকে গ্রন্থাগারমুখী করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। সব মিলে খুব ভালো, এখানে মানুষ আসলে বই পড়লে খুব ভালো হবে। আমি শুধু অনুরোধ করবো আপনাদের যে আজকেই আমিও মন্ত্রীকে একটা চিঠি পাঠাচ্ছি যে এখানে বইয়ের র্যাকগুলোকে সুন্দর করে সাজান, নতুন ভালো ভালো বই এখানে নিয়ে আসুন এবং এই বইগুলো যেগুলো আছে সেগুলো পড়ার উপযুক্ত করে নিন। কারণ আমার মনে হচ্ছে বইগুলোকে পুরো বইগুলোকে বাঁধাই করতে হবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। ওখানে যা ধুলো আর বইয়ের র্যাকের যা অবস্থা তাতে মানুষ অসুস্থ হয়ে যাবে। তো ওই জায়গাটা বহিরাঙ্গটা সুন্দর করলে হবে না, অন্তরঙ্গটার ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট। আপনারা এটা দুদিন তিন দিন চার দিন সাত দিন সময় নিন, যেই যেই বইগুলো ইউজেবল আছে সেগুলোকে একদিকে করুন, যেগুলো ইউজেবল না সেগুলোকে ইউজেবল করুন, আর নতুন কিছু ভালো বই এনে ঝকঝকে করে এই র্যাকগুলোকে তৈরি করুন। ইতিমধ্যেই আমরা কতগুলো জায়গাতে করেছি, অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট লাইব্রেরি মাটির সাথে হয়েছে, এখানে বঙ্গীয় সাহিত্য পরিষদ, তখন আমি উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরে ছিলাম, অর্থ দিয়ে সেটাকে আমরা খুব সুন্দর করে তৈরি করেছি। আমাদের বাবুপাড়ায় রাজ্য সমিতির ওখানে আরেকটা লাইব্রেরি আমরা চালু করেছি এবং বাঘাযতীন কলোনিতে আরেকটা লাইব্রেরি সেটা চালু হয়েছে, এখানে একমাত্র ঠিকানা জ্যোতিষ স্বর্ণ গোল্ড মেডেলিস্ট তান্ত্রিক ও জ্যোতিষ প্রসাদ রায়। এছাড়াও যোগ বিচার ঠিকুচি ও কুষ্টি তৈরি করা হয়, জিএসএস সার্টিফাইড গ্রহরত্ন ও সোনা রূপার সঠিক মূল্য পাওয়া যায়। তাই আর দেরি না করে আজ চলে আসুন তান্ত্রিক ও জ্যোতিষী প্রসাদ রায়ের কাছে, আপনার সমস্যা সমাধানের একমাত্র সেরা ঠিকানা 5A/23 সেপকো টাউনশিপ বিজন দুর্গাপুর 5, মোবাইল নম্বর 8967696309, 8170001562।